এই বন্ধুরা, আপনি যদি কখনো পৃথিবীর জনবিরল দ্বীপে আটকা পড়ে যান তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি প্রথমে সেই বইগুলোর কথা মনে করবেন যেখান থেকে আপনি জেনেছিলেন যে কি করে জনবিরল দ্বীপে সার্ভাইভ করতে হয়, অথবা আপনি ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি সিরিজে বিয়ার গিলস যা যা করেছিল সেগুলো করবার পরিকল্পনা করবেন এবং সার্ভাইভ করবার চেষ্টা করবেন। আর এগুলো করে হয়তো আপনি সার্ভাইভ করেও যেতে পারেন, সাথে সাথে একটি জাহাজের মাধ্যমে নিজেকে উদ্ধার করে আবার নিজের জগৎ ফিরতে পারেন। কিন্তু কি হবে যদি আপনি একটি সম্পূর্ণ নতুন গ্রহে আটকা পড়ে যান? যেমন ধরুন মঙ্গল গ্রহে, আপনার কাছে সেখানে সার্ভাইভ করবার জন্য না থাকবে জল, না থাকবে খাবার, আর না থাকবে প্রতিকূল পরিস্থিতি সার্ভাইভ করবার জন্য। তারপরেও কি আপনি জীবিত থাকতে পারবেন? উত্তরটা স্বাভাবিকভাবেই হবে না। কিন্তু এমনটা করে দেখিয়েছেন একজন নাসার বিজ্ঞানী। না, তিনি বাস্তবে এমনটা করেননি, বিজ্ঞানী মার্টিন নামক সিনেমাতে এমনটা করে দেখিয়েছেন। এই মুভিটি আমেরিকা এবং ইউনাইটেড কিংডমের যৌথ উদ্যোগে তৈরি করা সায়েন্স ফিকশন মুভি, এবং এই মুভিটি রিলিজ হয়েছিল 2015 সালে। তো চলুন এই মুভিটির ব্যাখ্যা আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। মুভিটির শুরুতেই আমরা নাসার 6 জন মহাকাশচারীর দলকে দেখতে পাই, যারা মঙ্গল গ্রহকে নিয়ে গবেষণা করবার জন্য এরিস-3 নামক মহাকাশযান করে মঙ্গল গ্রহে অবতরণ করে। মঙ্গল গ্রহে অবতরণ করবার পর 17টি দিন যাবার পর 18তম দিনে তারা পড়েছে, এবং বর্তমানে তারা এখানে মাটির নমুনা সংগ্রহ করতে ব্যস্ত। কিন্তু তখনই তাদেরকে নাসার তরফ থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। তাদেরকে বলা হয় একটি ভীষণ বড় বালির ঝড় তাদের দিকে ধেয়ে আসছে, তাই তাদেরকে যত দ্রুত সম্ভব মহাকাশ যানে করে মঙ্গল গ্রহ ত্যাগ করতে হবে। একথা জানবার পর মহাকাশচারীরা তাদের ক্যাম্পে গিয়ে ওই ঝড়ের ব্যাপারে আরো বিশদে তথ্য সংগ্রহ করতে থাকে। কিন্তু অবশেষে তারা কোনো উপায় না পেয়ে কমান্ডার মেলিসা লুইস বাকি সকল অ্যাস্ট্রোনটদের আদেশ দেয় যত দ্রুত সম্ভব মহাকাশযানটিতে পৌঁছানোর। তাই মহাকাশচারীরা যত দ্রুত সম্ভব মহাকাশযানটির দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু তখনই বালির ঝড়টি তাদের উপর আছড়ে পড়ে, আর সেই পরিস্থিতিতেই সকল মহাকাশচারী বহু কষ্টে তাদের মহাকাশযানে গিয়ে পৌঁছায়। কিন্তু মার্ক ওয়ান্টনি নামের একজন উদ্ভিদবিদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই বালির ঝড়ের মধ্যেই কোনো একটি জিনিস খুব জোরে আঘাত করে, যার ফলে সে দূরে ছিটকে পড়ে হারিয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাই কমান্ডার মেলিসা লুইস তার সঙ্গী মার্ককে সেই প্রবল ঝড়ের মধ্যেই খুঁজতে থাকে। এদিকে বাকি সঙ্গীরা মহাকাশযান থেকে মার্কের সঙ্গে সম্পর্ক করতে থাকে এবং তাকে খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তারা ব্যর্থ হয়। তারা মনে করে মার্ক আর জীবিত নেই, তাই তারা সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই মঙ্গল গ্রহে মার্ক এখনো জীবিত রয়েছে, আর সেই ভয়ানক ঝড়ের কারণেই তার পেটে একটি রড ঢুকে যায়, আর সেটাকে বের না করেই মার্ক বহু কষ্টে ক্যাম্পের দিকে রওনা হয়, কারণ তার অক্সিজেনও শেষ হয়ে এসেছিল। অবশেষে মার্ক তাদের মঙ্গল গ্রহে গড়ে ওঠা ক্যাম্পের মধ্যে পৌঁছায়, আর এই ক্যাম্পগুলোকে মহাকাশচারীরা গবেষণার জন্য মঙ্গল গ্রহের মাটিতে তৈরি করেছিল। মার্ক সেই ক্যাম্পের মধ্যে প্রবেশ করে রডটিকে তার নিজের পেট থেকে বের করে, কিন্তু তার পর মুহূর্তেই মার্ক খুবই চিন্তিত হয়ে পড়ে এটা ভেবে যে তার বাকি সঙ্গীদের সঙ্গে সে এখন কিভাবে সংযোগ স্থাপন করবে। না তার কাছে কোনো মহাকাশযান রয়েছে, না রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাবার, আর এইভাবে সে কতদিনই বা এখানে জীবিত থাকতে পারবে? কারণ মার্ক জানত যে পরবর্তী মঙ্গল অভিযান আজ থেকে প্রায় 4 বছর পরে হবে, মানে পরবর্তী মহাকাশযানটি মঙ্গল গ্রহে প্রায় 4 বছর পর অবতরণ করবে। তবে এই 4 বছর সে এখানে কিভাবেই বা থাকবে? আর তার কাছে যে রসদ রয়েছে তা যথেষ্ট নয় 4 বছর জীবিত থাকার জন্য। তাই মার্ক হার না মেনে চিন্তা করতে থাকে তার এখন কি করণীয়। কিন্তু তার কিছু সময়ের মধ্যেই মার্ক কিছু আলু খুঁজে পায়, আর এগুলো পেয়ে সে মনে মনে ভাবতে থাকে, আমি কিভাবে এই গ্রহের মাটিতে চাষ করতে পারি? আর এই কারণেই তো তাদের এই মঙ্গল গ্রহের অভিযান। তাই মার্ক আর সময় নষ্ট না করে তার স্পেস স্যুটটি পরে চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সে কাজের জিনিসগুলোকে চিহ্নিত করতে থাকে এবং সবকিছু ঠিকঠাক ভাবে দেখে মার্ক মাটি সংগ্রহ করে এবং সেই মাটিকে তার চেম্বারের একটি অংশে একত্রিত করতে থাকে। সে তার চেম্বারের মধ্যেই একটি গ্রিন হাউসের স্থাপনা করে। মার্ক সেখানে সবকিছু জোগাড় করতে পারলেও তার কাছে
কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল জলের, কারণ মঙ্গল গ্রহে জলের পরিমাণ নেই বললেই চলে। আর তার কাছে যেটুকু জল আছে সেটা তারা এখানে আসার সময় নিয়ে এসেছিল পৃথিবী থেকে, তাই এটুকু জল দিয়ে চাষ করা একদমই অসম্ভব। কিন্তু ভাগ্যক্রমে মার্ক একজন উদ্ভিদবিদ হওয়ায় সে জানত জল কিভাবে তৈরি করতে হবে, তাই মার্ক হাইড্রোজেন এবং অক্সিজেনকে জ্বালিয়ে জল উৎপাদনের চেষ্টা করে। কিন্তু মার্কের প্রথম চেষ্টায় সেখানে একটি বিস্ফোরণ ঘটে যায়, কারণ মার্ক সেখানে যে পরিমাণ অক্সিজেন ব্যবহার করেছিল তার অনুমান ভুল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। এরপর পরবর্তী প্রচেষ্টার সময় মার্ক যখন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সঠিক পরিকল্পনার সঙ্গে চেষ্টা করে তখন সে সফল হয়ে যায়। আর এখন মার্ক তার চাষের জন্য জল উৎপাদন করতেও সক্ষম হয়ে গিয়েছিল, তাই কিছুদিনের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জল ও সঠিক আর্দ্রতার কারণেই মার্ক লক্ষ্য করে তার আলুর গাছ থেকে একটি ছোট্ট চারা বেরিয়েছে। আর এটা দেখে মার্ক খুবই খুশি হয়ে যায়, কারণ মার্ক ওই ছোট্ট চারাটির মধ্যেই এই গ্রহে জীবিত থাকার আশায় আলো দেখতে পায়। আর অপরদিকে পৃথিবীতে এই খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে যে মার্ক আর জীবিত নেই, আর তার অন্ত্যেষ্টিক্রিয়াও যথাযথভাবে সম্পূর্ণ করা হয়। আর এখন আমরা নাসার অফিসে একটি মেয়েকে দেখতে পাই, সে স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গলের যে অংশে এরিস 3 অবতরণ করেছিল তার ওপর নজর রেখে চলেছে। আর সে হঠাৎই লক্ষ্য করে যে সৌর প্যানেলগুলি যেখানে পড়েছিল সেগুলো সময়ের সাথে সাথে তার স্থান পরিবর্তন করছে, আর তার থেকেই সে অনুমান করে যে মার্ক হয়তো এখনো জীবিত রয়েছে। তাই সেই মেয়েটি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই ব্যাপারে জানায়, আর তার ফলে তাদেরও বুঝতে বাকি থাকে না যে মার্ক এখনো সেখানে জীবিত রয়েছে। কিন্তু তারা অনুমান করে যদি তারা এখন মার্ককে উদ্ধার করবার জন্য সেখানে উদ্ধারকারীদেরকে পাঠায় তাহলে ততদিনে মার্ক না খেতে পেয়ে মারা যাবে। এদিকে মার্ক মঙ্গল গ্রহে চিন্তিত হওয়ার পরিবর্তে জীবিত থাকার নিত্য নতুন উপায় খুঁজে বের করতে থাকে। মার্ক পরিকল্পনা করে 4 বছর পরে এরিস 4 এর যে মঙ্গল অভিযানটি হবে সেটি তার স্থান থেকে প্রায় 3,200 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ এরিস 4 যেখানে অবতরণ করবে সেই স্থানটি এরিস 3 যেখানে অবতরণ করেছিল তার থেকে 3,200 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই স্থানটিতে পৌঁছাতে মার্কের 90 দিন সময় লাগবে, আর সে এরিস 3 ক্যাম্পে যথারীতি 70 দিন ধরে আটকে রয়েছে। আর এখানে আটকে থাকার থেকে তার মনে হয় যে এটাই ভালো হবে যদি সে এরিস 4 এর অবতরণের স্থানটিতে সময়ের মধ্যে পৌঁছাতে পারে। আর সেখানে পৌঁছাতে মার্কের প্রচুর সংগ্রাম করতে হবে, কারণ তার কাছে যে গাড়িটি রয়েছে সেটি সৌর প্যানেলের সাহায্যে চলে আর তার গতি মাত্র 35 কিলোমিটার। আর মার্কের কাছে সেই স্থানে পৌঁছানোর এটি ছাড়া আর কোনো উপায় নেই। অপরদিকে পৃথিবীতে সবাই আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছায় যে যত তাড়াতাড়ি সম্ভব মার্কের কাছে খাদ্য রসদ পাঠানোর জন্য একটি মহাকাশযানকে প্রস্তুত করা হবে। কিন্তু অপরদিকে মার্ক সেখানে প্রচুর পরিমাণে আলু এবং জল উৎপাদন করায় তার খাদ্য ও পানীয়র কোনো অভাব ছিল না। কিন্তু তবুও মার্ক ভাবছিল যে আর কতদিন সে এই আলুর উপরে জীবিত থাকবে, আর যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বেরোনোর পরিকল্পনা করতে হবে। তাই মার্ক তার গাড়িটি নিয়ে এই গ্রহটি থেকে বেরোনোর নতুন উপায় খুঁজতে থাকে। এমনই সময় সে 1997 সালের নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা একটি পাথফাউন্ডার ক্যামেরা উদ্ধার করে। তখন মার্ক সেই ক্যামেরাটিকে ঠিক করে সেই ক্যামেরাটির সামনে 3টি সাইনবোর্ড লাগায়, আর তার মধ্যে একটিতে লেখা রয়েছে আর ইউ রিসিভিং মি, এর অর্থ হলো আপনি কি আমাকে আগ্রহ করতে পারছেন। আর তার ডান দিকে সে ইয়েস মানে হ্যাঁ আর তার বাদিকে নো মানে না সাইনবোর্ডটিকে লাগিয়ে অপেক্ষা করতে থাকে। আর তার কিছু সময়ের মধ্যে যখন পৃথিবীতে সিগন্যালটি এসে পৌঁছায় তখন বিজ্ঞানীরা ক্যামেরাটিকে হ্যাঁ এর দিকে ঘুরিয়ে দেয়, যার ফলে মার্ক খুব খুশি হয়ে যায়। আর সে বুঝতে পারে যে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সে সক্ষম হয়েছে, আর তারা জানে যে ফলে সে যে জীবিত রয়েছে তা সে প্রমাণ করতে পেরেছে পৃথিবীর সামনে। এরপর থেকে মার্ক সাইনবোর্ডের সাহায্যে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে থাকে। আর তখন মার্ককে এটাও জানানো হয় যে তার জন্য যত দ্রুত সম্ভব খাবার পাঠানো হবে। কিন্তু তখন মার্ক তাদের কাছে জানতে চায়, আমার যে সঙ্গীরা পৃথিবীর দিকে রওনা হয়েছে তাদেরকে কি জানানো হয়েছে যে আমি এখনো জীবিত রয়েছি? কিন্তু তারপর পৃথিবীর বিজ্ঞানীরা মার্ককে জানায় মার্কের সঙ্গীদেরকে যত দ্রুত সম্ভব তার সম্বন্ধে জানিয়ে দেওয়া হবে। আর ঠিক তেমনটাই করা হয়। মার্কের সঙ্গীদেরকে যখন তার ব্যাপারে বলা হয় তখন তারা সবাই হতাশ হয়ে যায়, কারণ তারা তাকে জীবিত অবস্থাতেই সেই মঙ্গল গ্রহে একা ছেড়ে চলে এসেছে। অপরদিকে আমরা দেখতে পাই মার্ক যেখানে
সেখানে আলু লাগিয়েছিল, হঠাৎই সেখানে একটি দুর্ঘটনা ঘটে আর তার ফলে মার্কের সমস্ত আলুই নিমেষে নষ্ট হয়ে যায়। তার ফসলের এই পরিণতি দেখে মার্ক খুবই দুঃখিত হয়ে যায়, কারণ যতদিনে তার কাছে খাদ্য রসদ এসে পৌঁছাবে ততদিনের মতো পর্যাপ্ত খাবার তার কাছে নেই। তাই মার্ক সিদ্ধান্ত নেয় যে খুবই হিসেব করে অল্প পরিমাণে তার পর্যাপ্ত খাদ্য সে খাবে এখন থেকে, যাতে সে এই গ্রহে আরো বেশ কিছুদিন তার সংগ্রাম চালিয়ে যেতে পারে। আর অপরদিকে নাসার বিজ্ঞানীরা মার্কের জন্য খাদ্য রসদ ও তার দরকারি জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রকেটটি মাটি থেকে কিছু উপরে উঠতেই ভয়ানক বিস্ফোরণের কারণে আবারও মাটির বুকে আছড়ে পড়ে। তার ফলে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায় আর এখন মার্কের কাছে আর কিছুই পৌঁছাবে না। তাই সবাই খুবই হতাশ হয়ে পড়ে আর এই ঘটনাটি যখন মার্ক জানতে পারে তখন সে বুঝতে পারে তার সামনে আরো বিপদ আসতে চলেছে। কিন্তু তবুও মার্ক নাসার কাছে মেসেজ পাঠায় যে সে হার মানবে না আর সে শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে যাবে। সে জানায়, যদি সম্ভব হয় তবে আমার পরিবারকে জানাবেন যে আমি আমার কাজকে খুবই ভালোবাসি এবং যদি আমার প্রাণও চলে যায় তবুও আমি খুব খুশি, এটা ভেবে যে আমি শেষ অবধি আমার সর্বস্ব দিয়ে লড়াই করেছি। এই মেসেজের পর নাসার বিজ্ঞানীরা চায়নার কাছে সাহায্য চাইলে চায়না তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ চায়নার একটি মহাকাশযান 28 দিন পরেই মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হতে চলেছে আর তাদের সাহায্যেই নাসার বিজ্ঞানীরা মার্ককে উদ্ধার করার পরিকল্পনা করে। কিন্তু তখন নাসার অ্যাস্ট্রোডাইনামিস্ট রিচ সেখানে থাকা বিজ্ঞানীদের মার্ককে বাঁচানোর একটি পরিকল্পনা বোঝাতে থাকে। রিচ বলে, মঙ্গল গ্রহ থেকে ফেরা মহাকাশযানটিকে যদি পৃথিবীতে অবতরণ না করিয়েই পৃথিবীর কক্ষপথে তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয় এবং মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে তাদেরকে পুনরায় মঙ্গল গ্রহের দিকে ঠেলে দেওয়া হয়, তবে মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা মহাকাশযানটি অনায়াসেই সেইখানে পৌঁছাতে পারবে এবং তারা সেখানে পৌঁছে মঙ্গল গ্রহে অবতরণ না করেই এই পদ্ধতিতেই আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে। আর সেই মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথে থাকাকালীনই মার্ককে মঙ্গল গ্রহে ফেলে আসা একটি পুরনো রকেটের সাহায্যে মঙ্গল গ্রহের কক্ষপথের বাইরে আসতে হবে। যখন সে কক্ষপথে চলে আসবে তখন বাকি সদস্যরা তাকে ধরে ফেলবে, কিন্তু নাসার বিজ্ঞানীরা এমনটা করতে চায় না, কারণ শুধুমাত্র মার্কের জন্য বাকি 5 জন মহাকাশচারীর জীবন তারা বিপন্ন করতে পারেন না, আর এটা তখনই তারা করবেন যদি বাকি 5 জন মহাকাশচারীরা এমনটা করতে রাজি হয়। এই পরিকল্পনা অনেকটা সময়কে সাশ্রয় করবে, কিন্তু এই পরিকল্পনা খুবই ঝুঁকিপূর্ণ। এদিকে বাকি 5 জন মহাকাশচারীরা যারা পৃথিবীর দিকে ফিরে আসতে চলেছে তাদের যাত্রা এই পরিকল্পনার মাধ্যমে আরো বহুদিন বেড়ে যাবে। তাই নাসার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় যে শুধু মার্কের জীবন বাঁচানোর জন্য বাকি 5 জনের জীবন তারা উৎসর্গ করতে পারবে না, তাই নাসার কর্মকর্তারা এমনটা না করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে মঙ্গল গ্রহে মার্ক এবং মার্কের দল যে কাজটি করতে এসেছিল সেই কাজটি ওই ভয়ানক ঝড়ের ফলে অসম্পূর্ণই রয়ে গিয়েছিল, তাই সেটাকে মার্ক সম্পূর্ণ করবার চেষ্টা করে। আর অপরদিকে রিচ নামের সেই ছেলেটা যে নাসাকে মার্ককে ফিরিয়ে আনার পরিকল্পনা জানিয়েছিল, সে বহু কষ্টে মার্কের 5 জন সঙ্গী মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তাদেরকে মার্ককে বাঁচানোর সমস্ত পরিকল্পনা জানিয়ে দেয়। তাই মহাকাশযানের মধ্যে থাকা বাকি 5 জন মহাকাশচারী নাসাকে না জানিয়েই তাদের মহাকাশযানের দিক পরিবর্তন করে আর তার ফলে নাসার বিজ্ঞানীরা বুঝতে পারে যে বাকি 5 জন মহাকাশচারী তাদের সঙ্গী মার্ককে বাঁচিয়ে ফিরিয়ে আনবার জন্য তাদের মহাকাশযানটির দিক পরিবর্তন করেছে। তাই নাসার বিজ্ঞানীরা তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী তাদের মহাকাশযানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে আর এই কাজটি করবার জন্য চায়না নাসার সাহায্য করে। অপরদিকে মার্ক তার গাড়ি চালিয়ে সেই রকেটটির কাছে অগ্রসর হতে থাকে, যার সাহায্যে সে মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছে এরই স্থিতিতে তার 5 জন সঙ্গীর কাছে পৌঁছাবে। আর অবশেষে 90 দিন চলবার পর মার্ক সেই রকেটটির কাছে এসে পৌঁছায় যে রকেটটির মাধ্যমে সে মঙ্গল গ্রহের কক্ষপথের বাইরে যাবে। কিন্তু সেখানে এসে মার্ক লক্ষ্য করে এই রকেটটির মাধ্যমে মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছানো ততটা সহজ হবে না। এই রকেটটির ওজন ছিল খুবই ভারী, সেই কারণে মার্ক রকেটটি থেকে অপ্রয়োজনীয় অংশগুলোকে খুলে ফেলতে থাকে, কারণ এই মহাকাশযানটির যদি ওজন না কমানো হয় তবে মার্ক কখনোই মঙ্গল গ্রহের
কক্ষপথের বাইরে পৌঁছাতে পারবে না, কারণ সেই রকেটটির মধ্যে জ্বালানি পর্যাপ্ত পরিমাণে ছিল না। এদিকে তার পাঁচজন সঙ্গী যে মহাকাশযানটি করে তাকে উদ্ধার করতে আসছিল, তারা যদি মঙ্গল গ্রহে সেই মহাকাশযানটিকে অবতরণ করে তবে তারাও আর ফিরে যেতে পারবে না পৃথিবীতে কোনোদিনই, কারণ এরই স্ত্রীতে পুনরায় মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে যাওয়ার পর্যাপ্ত জ্বালানি ছিল না। আর সেই কারণেই মার্ককে মঙ্গল গ্রহতে থাকা যানটি থেকে 5,000 কিলো ওজন খুলে বাদ দিতে হবে। তাই মার্ক তেমনটাই করে, কিন্তু মার্ক এখনো এমন একটি রকেটের সাহায্যে মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছে যার সাহায্যে মহাকাশে পৌঁছানো একরকম অসম্ভব, কিন্তু নিরুপায় হয়েই মার্ককে এমনটা করতে হচ্ছিল। আর অপরদিকে সমগ্র বিশ্বের নজর এই মিশনটির দিকে রয়েছে। অবশেষে সেই সময়টা আসে যখন মার্ক তার এই বিধ্বস্ত মহাকাশযানটিকে নিয়ে মঙ্গল গ্রহের কক্ষপথের দিকে অগ্রসর হয়, আর তার পাশাপাশি তার সঙ্গীদের সঙ্গেও রেডিওর মাধ্যমে সংযোগ স্থাপন করে। এরপর মার্কের উপরে অত্যাধিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের ফলে সে ওই রকেটটির মধ্যেই অজ্ঞান হয়ে যায়। তার ফলে তার বাকি সঙ্গীদের সঙ্গে মার্কের আর কথা হয় না। শেষমেশ যখন মার্ক জ্ঞান ফিরে পায় তখন সবাই খুশি হয়ে যায়, কিন্তু তার সঙ্গে আরো একটি নতুন সমস্যাও দেখা দেয়। কারণ মার্ক যে রকেটটি করে মঙ্গল গ্রহ ছেড়েছিল সেটির গতিবেগ বেশি থাকায় তার সঙ্গীরা তাকে আর ধরতে পারছিল না। তাই মার্ক তার কমান্ডার মেলিসা লুইসকে বলে, আমি আমার স্যুটে একটি ছিদ্র করব আর তার ফলে যে চাপের সৃষ্টি হবে তার সাহায্যে আমি তোমার কাছে ফিরে আসব। কিন্তু তার পাশাপাশি এরই স্ত্রী মহাকাশযানটির গতি বেশি হওয়ার কারণে তার সঙ্গীরাও মহাকাশযানটির একটি অংশকে বোম দিয়ে ধ্বংস করে দেয় যাতে মহাকাশযানটির গতি কমে যায়। এরপর এরই স্ত্রীর কমান্ডার মেলিসা লুইস একটি উড়ন্ত চেয়ারে বসে মার্ককে উদ্ধার করবার জন্য মহাকাশযানটি থেকে বেরিয়ে আসে, আর তার চেয়ারের সঙ্গে যে দড়িটা বাঁধা ছিল সেটিও শেষ হয়ে যায়। তাই কমান্ডার মেলিসা লুইস আর এগোতে পারে না, তাই এখন মার্ককে বাঁচানো তার জন্য অসম্ভব। কিন্তু মার্ক তেমনটাই করে যেমনটা সে আগে পরিকল্পনা করেছিল। সে তার স্পেস স্যুটে ফুটো করে, আর ফুটো করতেই মার্ক তার রকেটটি থেকে বেরিয়ে আসে এবং তার স্যুটের মধ্যে থেকে বেরোনো বাতাসের চাপকে কাজে লাগিয়ে নিজেই সঠিক দিকে এগিয়ে যেতে থাকে। আর এইভাবেই বহু কষ্টে সে তার কমান্ডার লুইসের কাছে পৌঁছে যায়। কিন্তু ঠিক সেই সময় কমান্ডার লুইস তার হাত ধরতে অসফল হওয়ায় মার্ক আবারও ছিটকে যেতে থাকে। কিন্তু কমান্ডার যে দড়িটির সঙ্গে সংযুক্ত ছিল মার্ক সেই দড়িটিকে ধরতে সফল হয়, আর এইভাবেই তারা মার্ককে এরই স্ত্রীতে আনতে সফল হয়। আর এইভাবেই এত সংঘর্ষের মোকাবেলা করে অবশেষে মার্ক পৃথিবীতে ফিরে আসে, আর এখন সে মহাকাশচারীদের শিক্ষা দেয় যে কিভাবে অচেনা গ্রহে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে জীবিত থাকা যায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।